আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সকলকে ইসলাম চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আজকের একজন চোরা জেলা ঐতিহ্যবাহী আলমনা পুরো পুষহাট, আলমনা পুরো পুষহাটের মহিষের হাট। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন অল্প কিছু মহিষের আমদানি, যতটুকু আছে আপনাদের দেখানোর চেষ্টা করব। আসলে নিয়মিত হতে পারছে না, আর যতটুকু যখনই ভাবি যে নিয়মিত হয়ে উঠবো তখনই কেমন যেন আমি ঢিলে পানা হয়ে যাই। আসলে এটা আমার দোষ না অবশ্য, কেননা আসলে একটা জিনিস কি, আমি আর একটা ফার্মে চাকরি করি, যার জন্য আমার এখানে সেখানে একটু ঝামেলার জন্য আমি নিয়মিত হতে পারিনি। ইনশাল্লাহ এভাবেই আপনাদের নিয়মিত না হয়ে অনিয়মিতভাবে হলেও আপনাদের পাশে আসি। চল বন্ধুরা, মহিষের দরদাম জেনে নিই। আর তার আগে জানি যে এসেছিলাম তারিখ 4/10/2023 রোজ বুধবার। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ছোট ভাইয়ের কাছে একটা মহিষ রয়েছে সিঙ্গেল। ভাইরা কি সিঙ্গেলে বেশি দিছেন? এটার দাম কত এখন? ২৩০ এটা যে জোড়া ছিল সেটা বিক্রি হয়ে গেছে। ২৩০ ছোট ভাই দাঁত করে, এটা দাঁত ছাড়া না, এটার দাঁত ছাড়া, এটার যে জোড়াটা ছিল সেটা বিক্রি হয়ে গেছে। জোড়াটা কত বেচলে? ২১৫ জোড়াটা বিক্রি হয়েছে, ২১৫। আর এটা রয়েছে, আসলে হাটে একটু বেচা কেনাটা একটু লো, যার কারণে আপনার এই অবস্থা। এখানে সবই দেখছি সিঙ্গেল সিঙ্গেল। এটা কি সিঙ্গেল আছে? সিঙ্গেল জোড়া বিক্রি হয়ে গেছে একটাই। এটার দাম কত? ১৮৫ দাঁতে করে, এটা ৬টা, এটা ১৮৫ বন্ধুরা সিঙ্গেল পিস। চলুন আরো কিছু মহিষ দেখি। এটা বড় শিঙালা মহিষ বন্ধুরা, দেখতে পাচ্ছেন। তাহলে এরকম মহিষ টুকটাক হাটে আছে, মহিষের কাস্টমার নাই। বহুদিন পর দেখি ভাইকে বোনে যায় হাটে। যাক বন্ধুরা, ভিডিও এখানে শেষ করছি। সকলকে পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এসএবির পাশে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।